পাওয়া যায় না মানে ব্যাডের অভাবে নামতে হয় এখন তো খালি গাড়ি চালাইতে হয় পয়সা করে তো মিলছে না কিভাবে খাবো কিভাবে চলবো এই হইলে বিষয় খালি গাড়ি লই নামছি এখন পর্যন্ত 10 টাকাও হয়নি কয়টা বেরিয়েছেন 12টার দিকে বেরিয়েছি এখন পরিবারের মানুষ কয়জন 60 জন 60 জন তো এই 60 জন রুজি কি একাই করেন তো এইভাবে কি চলবে আপনার এইভাবে তো চলে না কি করব আল্লাহ চালান মানে এইভাবে চলে না রুজি পাই না একটা তো পাই না আজকে যে রাস্তায় বের হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের সমস্যা করেছে না না তারা তো আরো মনে করেন ভালো কথা কইতেছে মাছ ব্যবহার করো অপরকে মাছ ব্যবহার করার উৎসাহিত করেন হুম আইন শৃঙ্খলা বাহিনী আর্মি তো খুব ভালো ব্যবহার করে মানে তারা ভালো ব্যবহার করছে কিন্তু সমস্যা হচ্ছে রুজি নাই মানে প্যাসেঞ্জার নাই না প্যাসেঞ্জার সমস্যা বেশি হচ্ছে হ্যাঁ গরিবের সমস্যা মনে করেন দোকানপাট জায়গাটা আছে আর তো সবই ভাবে চলবে যার চাপ আসলে আর একটা আবাজ না রিক্সাওয়ালা মানুষ হবে না ভালো মানুষ তো ঘরে এমনিও বই খাইছে দুইটা ইনকাম কর ঘর মানুষ হবে ইনকাম ইনপুট আছে হ্যাঁ হ্যাঁ চলবে কি করে এইটাই সমস্যা তো রুজি কয় টাকা করছেন 1 টাকা হবে एक टाका पाइन ना खाली এই যে আপনি দেখলাম বলতেছেন খালি রিস্কা নিয়ে চলেন চলেন এটা বলতে বলতে আসতেছেন কেন পাই না এইজন্য লোক পান না এইজন্যই গান গাইয়ে গিয়ে আসতেছেন এটা বলেন তো কি বলছিলেন যে কি বলছিলেন এটা বলেন বলছিলাম যে লোক একজন লোক করে লইবেন দুইজন লবেন না আরমিতে বলছে যে রিকশালা ভাই আপনারা একজন করে রিকশা লবেন দুইজন লবেন না আর আমি বলতেছি একজনও পাইতেছি না খালি রিকশা চালাইতে আছি আপনারা তো বলছেন একজন লইতে আমি একজনই পাচ্ছি না আমি খালি রিকশা চালাইতে আছি মানে একজনই পাচ্ছি না খালি রিকশা চালাইতেছি এটা বলে বলে এই খালি রিকশা নিয়ে যাচ্ছেন যাচ্ছেন কি আজকে চিপটা হইছে কত রুজি করছো 130 টাকা 130 টাকা কয়টা বাইরেছো 11টা 11টায় আইন শৃঙ্খলা বাহিনী কোনো সমস্যা করে যাত্রী কয়জন নাও দুজন থাকলে প্রবলেম করে না করে না লকডাউনে কি সমস্যা হবে আপনাদের চলার ক্ষেত্রে সমস্যা হবে মানে কষ্ট হয়ে যাবে না এটাই মানে লোকজন কম আপনার আগে তো 500-600 টাকা ইনকাম করতে পারতেছি লকডাউনের আগে গাড়ি কত ভাড়া 80 টাকা তো এখনো 80 টাকা দিয়ে কত 40 টাকা পাইছো 40 টাকা আরো না 100-150 টাকা রুজি করতে কষ্ট হবে না যাই হোক আপনারা দেখছেন শ্রমিক যারা আছেন রিক্সা শ্রমিক তাদের সাথে আমরা কথা বলছি তাদের মতামত নিচ্ছি ভাইজান ভালো আছেন আপনি কটার সময় বার হয়েছেন হ্যাঁ 10টার দিকে কত টাকা রুজি করছেন গাড়ি ভাড়া নেই পরিবারের মানুষ কজন পরিবারের মানুষ এনে আনি নাই একা আছেন মেসে থাকেন চাকা বাড়িতে দেওয়া লাগেনি বাড়িতে না দিতে পারলে তো সমস্যা নাই সমস্যা আছে বাচ্চা চা ফালতে গুণা নেই বাচ্চা কাছে অন্তই টাকা দিতে হবে না আচ্ছা আচ্ছা তো এই এই যে লকডাউন হয়েছে লকডাউনে কি তা করবা বুঝাইনি সুলতা পারবা নাকি না কিতা করবা আমি লকডাউন তো 10টার সময় বাড়িছি ওখান তো 150 টাকা আমার লাভ 200 টাকা লাগে বাদ দিলা গাড়ি দি বাদ খাওয়া ডেলি 200 টাকা লাগে গড় ভাড়া উড়া লাগে ইয়া তো এখন এখন তো 150 রুজি করছো না আরো 150 রুজি করলা তো এগুলা হইবো লকডাউন আইলে কষ্ট হয় না তো 400 টাকা দরকার 300 টাকা দরকার তার বাদেও এখন রাস্তা চালাই রে কোনো প্রবলেম হয়নি প্রবলেম তো সমস্যা মানুষ ভিড় নাই ঝামেলা নাই না মানে যারা চেকপোস্টে আছে পুলিশ আইন শৃঙ্খলা ভাই তারা কোনো প্রবলেম করেনি না না এগুলো আমরা সমস্যা করি না তুমি মাস্ক পরো না কেন মাস্ক আছে কি আমি বিজি যাইলে তো ও মানে ফ্রি থাকলে খুলে রাখো বুঝছি ঠিক আছে যখন যাত্রী নিবাই তখন কিন্তু মাস্ক লাগাই দিও হ্যাঁ তারপর দেখছেন রিক্সা চালক শ্রমিক তারাই আছেন শহরের মাঠে তারাই আছেন রাস্তায় তাদের কাছ থেকে আমরা কিছু জনমত নিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলো আপনাদের মতামত অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে।